नमस्कार देश विदेश खेला बिनोदनेर खबर निये आमी मिठु शुरू करछि नजरे दुनिया। करोना कमाय खुलछे भारत बांग्लादेश सड़क पथ, एतदिन शुधुमात्र आकाशपथे यातायातेर अनुमति छिल। भारत और बांग्लादेशेर मध्ये एबार टूरिस्ट भिसाय सड़क पथेओ यातायात करा जाबे। এমনকি দুদেশের সিদ্ধান্ত অনুযায়ী খুব তাড়াতাড়ি রেল যোগাযোগও চালু হবে বলে জানা গিয়েছে। করোনার তৃতীয় ঢেউ এবং ওমিক্রনের আতঙ্ক কাটিয়ে ফের স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবনে। এতদিন শুধুমাত্র আকাশপথ ব্যবহারের অনুমতি ছিল পর্যটকদের, এবার যাতায়াত করা যাবে সড়ক পথেও। টুরিস্ট ভিসায় বছরে যাত্রী সংখ্যা 10 লাখের কাছাকাছি। যাত্রীদের কাছ থেকে ভিসা ফ্রি বাবদ 100 কোটি টাকার কাছাকাছি আয় করে ভারতীয় দূতাবাস। আর ভ্রমণ কর বাবদ বাংলাদেশ সরকারের রাজস্ব আসে প্রায় 50 কোটি টাকা। নয়া দিল্লির কংগ্রেস সদর দপ্তরে হঠাৎ আগুন, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান। বুধবার সন্ধ্যায় হঠাৎ আগুন লাগলো কংগ্রেস সদর দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। দিল্লি পুলিশ জানিয়েছে প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার সময় দপ্তরে খুব কম লোক ছিল, কয়েকজন ধোঁয়ার উৎস খুঁজতে গিয়ে আগুনের শিখা দেখতে পান। এরপরেই দমকল এবং পুলিশকে খবর দেওয়া হয়। আগুনে মহিলা কংগ্রেস দপ্তরের কিছু আসবার এবং নথিপত্র ভস্মীভূত হয়ে গেছে। দিল্লির দমকল বিভাগে প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল। অপরাধ গোপন রাখার চেষ্টা রাশিয়ার, দাবি জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বুধবার বলেছেন রাশিয়া অবরুদ্ধ করে রাখা বন্দর শহর মারিউপোলে মানবিক সাহায্য পৌঁছানোর ক্ষেত্রে বাধা দিচ্ছে। তিনি আরও বলেন যে রাশিয়া সেখানে হাজার হাজার মানুষের নিহত হওয়ার প্রমাণ লুকোতে চায়, সেই কারণেই তারা এই প্রবেশাধিকার বন্ধ রেখেছে। জেলেনস্কি তুরস্কের একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে মানবিক সাহায্য নিয়ে তারা মারিউপোলে যেতে পারছেন না, কারণ রাশিয়া ভয় পায় যে বিশ্ব দেখে ফেলবে সেখানে কি ঘটছে। তবে রাশিয়া সব প্রমাণ গোপন করতে সফল হবে না তিনি মনে করছেন। তিনি বলেন রাশিয়া সবকিছু লুকিয়ে রাখতে পারবে না এবং যেসব ইউক্রেনীয় মারা গেছেন তাদের সকলকে কবর দিতে পারবে না। জেলেনস্কি জানান যেভাবেই হোক আলোচনা চালাতে হবে। তিনি বলেন আমি মনে করি এটা ছাড়া এই যুদ্ধ বন্ধ করা কঠিন। তিনি আরও বলেছেন যে মস্কোর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া তার পক্ষে একটি কঠিন কাজ ছিল। বিচ্ছেদের পর আবারও প্রাক্তনের সঙ্গে ছবি সামান্তার। 2021 সালে 4 বছরের দম্পত্যের ইতি টেনে হঠাৎ বিবাহ বিচ্ছেদ ঘোষণা করতে খবরের শিরোনামে চলে এসেছিল সামান্তা প্রভু এবং নাগা চৈতন্য। চলতি বছর মার্চ মাসে সামান্তা তার প্রাক্তন স্বামী নাগা চৈতন্যকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেছিল, কিন্তু তারপরেই আরও এক কাণ্ড সকলকেই চমকে দিয়েছে। সম্প্রতি সামান্তা এমন একটি ছবি পোস্ট করেছেন যাতে আবার তাদের একসঙ্গে দেখা যাচ্ছিল। ছবিতে ঘনিষ্ঠ অবস্থায় সামান্তা আর নাগা, কিন্তু প্রশ্ন বিচ্ছেদ হওয়ার পরও হঠাৎ এই ছবি কেন? কিন্তু আসল ঘটনা, সামান্তা ছবিটির সঙ্গে হ্যাশট্যাগে লিখেছিলেন মাজিলির 3 বছর। মাজিলি তাদের একসঙ্গে অভিনীত প্রথম ছবি নয়, তবে বিয়ের পর তাদের প্রথম ছবি মাজিলি। এরই সঙ্গে শেষ হলো নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলার সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।